তো বন্ধুরা, এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে আংশিক মেঘলাচ্ছন্ন অবস্থায় তৈরি হয়ে রয়েছে, যার ফলাফল স্বরূপ গোটা পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও বরিশাল, খুলনা এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল দিয়েও ছিটে ফোটা বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু অন্যদিকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এছাড়াও কোচবিহার এছাড়াও দুই দিনাজপুর দিকে ধীরে ধীরে ভয়ঙ্কর গতিতে কালো মেঘ ধেয়ে আসে, যার ফলে উত্তরবঙ্গের দিকে মারাত্মক অতি ভারী বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পরবর্তী 10 দিনের মধ্যে টোটাল কতখানি ভারী বৃষ্টিপাত হতে পারে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মধ্যে, কত মিলিমিটার ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। প্রথমে আমরা দেখব 12 ঘন্টাতে, তারপরে দেখব আমরা 24 ঘন্টা, তারপরে আমরা চলে যাব 3 দিন, তারপরে যাব 5 দিন, এবং তারপরে ম্যাক্সিমাম 10 দিনে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, সেই তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে আলোচনা করব। প্রত্যেকটা আমরা জেলা ওয়াইজ কিন্তু ভালো করে দেখব। তো অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দেবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাওয়ার আগে আমরা একবার এক নজরে দেখে নেব মেঘমেলা মোডে যে কীরকম টাইপের মেঘের অবস্থান রয়েছে, আকাশ কি পরিষ্কার থাকবে নাকি আংশিক মেঘলাচ্ছন্ন থাকতে পারে, কত পার্সেন্ট মেঘ থাকতে পারে সেটাও আমরা দেখে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের আকাশে বেশ ভালোই মেঘ রয়েছে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি ব্যাপক মাত্রায় কিন্তু মেঘ রয়েছে। 99% মেঘ রয়েছে ত্রিপুরার আশেপাশের অঞ্চলগুলোর ক্ষেত্রে। এবং যদি আমরা একটুখানি জুম ইন করে দেখি এবং যদি আমরা ঠিক কারেন্ট সিচুয়েশনটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের আশেপাশে প্রায় 40%-এর কাছাকাছি একটা কালো মেঘ বজায় রয়েছে, যার ফলে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না। কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু ভয়াবহ কালো মেঘের সাথে সাথে প্রচণ্ড কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ভয়াবহ কালো মেঘ রয়েছে, এবং সাথে সাথে রংপুর এবং অন্যদিকে মনমোহনসিং, সিলেটের আশেপাশে কিন্তু ব্যাপক মাত্রায় মেঘ রয়েছে, যার ফলে কিন্তু এই সমস্ত অঞ্চলের দিকেই সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে তার জন্য কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে নেই। এবং রাত্রিবেলার দিকে যত আমরা যাব প্রত্যেক দিনই কিন্তু রাত্রিবেলার দিকে অনেকটাই কম মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে, দেখতে পাচ্ছেন এটাই যে এত কম পার্সেন্টেজ মেঘ রয়েছে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকে একদমই নেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমন পরিস্থিতি থাকবে। যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণভাবে আংশিক মেঘলাচ্ছন্ন আকাশের সাথে সাথে কোথাও কোথাও ঘন কালো মেঘ থাকবে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও বিভিন্ন অঞ্চল রয়েছে, সিলেট এছাড়াও মনমোহনসিং এছাড়াও রংপুরের আশেপাশের অঞ্চলগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং আমরা চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোডটাতে, এবং এই মোডটাই সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড। এবং দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পরবর্তী 12 ঘন্টা আমরা সিলেক্ট করে নিয়েছি, এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 12 ঘন্টার মধ্যে কোনোরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে আপাতভাবে নজরে পড়ছে না। মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মালদার দিকেও খুবই কম বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা সবথেকে বেশি থাকবে দক্ষিণ দিনাজপুরের আশেপাশের অঞ্চলগুলোর ক্ষেত্রে, এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টিপাত হতে পারে আগামী 12 ঘন্টার মধ্যে। রংপুরের আশেপাশে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কালাই, মনমোহনসিংয়ের ক্ষেত্রেও ছিটে ফোটা বৃষ্টিপাত চলবে, সিলেটের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের আশেপাশে, এছাড়াও শিলচরের দিকেও মোটামুটি একটা বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের দিকে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং এর সাথে সাথে ত্রিপুরার দিকেও কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে নেই। ঢাকার দিকে মোটামুটি বৃষ্টিপাত হতে পারে, এছাড়া খুলনা, বরিশালের দিকেও কিন্তু প্রায় 10 মিলিমিটারের নিচে, এবং প্রায় বলা যেতে পারে যে 5-10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের দিকে রয়েছে। আমরা পরবর্তী 24 ঘন্টায় চলে যাব, এবং আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টা সিলেক্ট করার সাথে সাথে
আবহাওয়াতে অনেকটাই চেঞ্জ দেখা গিয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়টাতে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের দিকে টোটালটাতে বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 2.5 সেন্টিমিটার বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা ভয়াবহ বৃষ্টিপাতের প্রকোপ থাকতে চলেছে। তারপরে যত আমরা দিন চেঞ্জ করব 10 দিনের মাথায় যখন যাব তখন কিন্তু টোটাল ওভারঅল বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যেতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 3 সেন্টিমিটার কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে। রংপুরের থেকে ক্ষেত্রেও প্রায় 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেটের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই মেঘালয়, মিজোরামের আশেপাশেও কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের দিকেও খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে চলে। অন্যদিকে চিটাগাংয়ের ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই কারণে আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই, কোনো এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত হবে না। ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি ক্ষয় করতে আরম্ভ করে দিয়েছে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই কমে গিয়েছে। আমরা পরবর্তী 3 দিনে চলে যাবো, পরবর্তী 3 দিনে অনেকটাই কিন্তু চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন যে কীরকম টাইপের চেঞ্জ আসছে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি ধীরে ধীরে বৃষ্টি আসছে পরবর্তী 3 দিনের মধ্যে, এবং মুর্শিদাবাদ এছাড়াও মালদা এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা জুম ইন করে দেখতে পাচ্ছি যে কাটোয়ার আশেপাশে মোটামুটি ব্যাপক মাত্রায় একটা ভারী বৃষ্টি হতে পারে। নদীয়ার দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাতই থাকবে আগামী 3 দিনের মধ্যে, তবে এবং কলকাতার দিকেও কিন্তু খুব বেশি একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 3 দিনের মধ্যে কিন্তু হবে না। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত অঞ্চলের দিকেও কিন্তু খুব বেশি একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাঁকুড়া এবং বর্ধমানের দিকে মোটামুটি একটা ভারী বৃষ্টিপাতের রেশ মিলবে, তবে খুব বেশি অতি ভারী বৃষ্টিপাত হবে না। অতি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো, তবে তার আগে মুর্শিদাবাদের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটা ভারী বৃষ্টিপাতের রূপ নিতে আরম্ভ করে দিয়েছে। এছাড়াও মালদার দিকে কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি যেটা তৈরি হবে আলিপুর আবহাওয়া দপ্তরও যেটা কমলা সতর্কতার মাধ্যমে ডিনেট করেছে সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে দিনাজপুর সহ উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। টোটাল ওভারঅল দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু 132 থেকে 150 বা 150 মিলিমিটার এর কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় কিন্তু 180 মিলিমিটার বা 18 সেন্টিমিটার কিন্তু বৃষ্টি হয়ে যাবে আগামী 3 দিনে। বুঝতে পাচ্ছেন বন্ধুরা যে উত্তরবঙ্গের দিকে কতটা ভয়ঙ্কর প্লাবনের একটা আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে। এই উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর সতর্কতা একটা তৈরি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই সতর্কতা হচ্ছে একটা কমলা সতর্কতা আপাতভাবে জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। খালি উত্তরবঙ্গে না, উত্তর বাংলাদেশের পার্টের রংপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু 130 মিলিমিটার বা 13 সেন্টিমিটারের কাছাকাছি মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সাথে সাথে ময়মনসিংহ ক্ষেত্রেও প্রায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সিলেটের ক্ষেত্রে হতে চলেছে। আপনি দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি মারাত্মক অতিভারী বৃষ্টিপাত পরবর্তী 3 দিনে ঘটে যাবে, যার ফলে কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে সিলেট এবং ময়মনসিংহবাসী। এবং এর সাথে সাথে আসামের দিকেও মোটামুটি বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এর সাথে সাথে এই যে মেঘালয়, মিজোরামের অঞ্চলগুলো রয়েছে এখানেও কিন্তু প্রায় 300 মিলিমিটারের মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 400 মিলিমিটার কিন্তু আমরা রেকর্ড করতে পাচ্ছি এই মুহূর্তে, 400 মিলিমিটার কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত পরবর্তী 3 দিনের মধ্যে আমরা রেকর্ড করতে পাচ্ছি বাংলাদেশ এবং তৎসংলগ্ন মেঘালয়, মিজোরাম এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে। তো আমরা যাই হোক, আমরা চলে যাবো পরবর্তী 5 দিনে এবং দেখে নেব পরিস্থিতি কোন দিকে এগোতে পারে। আমরা পরবর্তী 5 দিন সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা আরও খানিকটা চেঞ্জ হয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বাংলাদেশের তুলনায় এবং উত্তরবঙ্গের তুলনায় অনেকটাই কিন্তু কম বৃষ্টিপাত পাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অতটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, প্রায় রোদ ঝলমলে আকাশ থাকবে, তবে
মোটামুটি কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নদীয়ার আশেপাশে প্রায় কিন্তু বলা যেতে পারে যে 2 সেন্টিমিটারের কাছাকাছি পরবর্তী 5 দিনের টোটাল বৃষ্টিপাত হতে পারে, যেটা অনেকটাই কিন্তু কম বলা যেতে পারে। যে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি খড়গপুরের আশেপাশে প্রায় কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বা 10 সেন্টিমিটারের কাছাকাছি ব্যাপক মাত্রায় একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে খড়গপুরের অঞ্চলে আশেপাশে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া এছাড়াও বর্ধমানের দিকেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও, 2 থেকে 3 সেন্টিমিটার মুর্শিদাবাদের ক্ষেত্রেও প্রায় 5 থেকে 6 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদার দিকেও মোটামুটি বৃষ্টিপাত থাকবে 2 থেকে 3 সেন্টিমিটারের কাছাকাছি। 2 দিনাজপুরের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 15 সেন্টিমিটারের কাছাকাছি একটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত থাকবে পরবর্তী 5 দিনের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির ক্ষেত্রে সেটা প্রায় 20 সেন্টিমিটারের কাছাকাছি পৌঁছে যাবে। এবং যদি আমরা আলিপুর দুয়ারের দিকে যাই, আলিপুর দুয়ারের ক্ষেত্রে সেটা 30 সেন্টিমিটারের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আলিপুর দুয়ারে 30 সেন্টিমিটারের ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহারের তুলনায় আলিপুর দুয়ারে সব থেকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যেটা আপনাদেরকে রেকর্ড করে বলেছিলাম যে 400 মিলিমিটার বৃষ্টিপাত হবে সিলেটের আশেপাশের অঞ্চলগুলোর ক্ষেত্রে, এবারে আমরা দেখবো যে কত হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 500 মিলিমিটারের কাছাকাছি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 600 মিলিমিটারের ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা 60 সেন্টিমিটার কিন্তু হতে পারে। বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা ভয়ঙ্কর চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হতে পারে এই সিলেট সংলগ্ন এই সমস্ত অঞ্চলের দিকে, পুরো ভাসিয়ে নিয়ে যেতে পারে যদি এই এরকম টাইপের 60 সেন্টিমিটারের ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানটাই 600 মিলিমিটার মানে সেটা 60 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে যায়। 60 সেন্টিমিটার থেকে বেশি বৃষ্টিপাত এটা তো শুধুমাত্র গেল পরবর্তী 5 দিন, যেই আমরা পরবর্তী 10 দিন সিলেক্ট করবো তখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রায় 1000-এর কাছাকাছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা 1000 মিলিমিটার বা 100 সেন্টিমিটারের মারাত্মক অতিভারী বৃষ্টিপাত সেটা কিন্তু পরবর্তী 10 দিনে হতে চলেছে। নিম্নচাপের যে কতটা ভয়ঙ্কর প্রভাব সেটা কিন্তু এই সিলেটবাসী হাড়ে হাড়ে টের পেতে চলেছে। প্রায় 1000 থেকে 1200 কিন্তু মিলিমিটার দেখাচ্ছে এখানটায় পরবর্তী 10 দিনের মধ্যে, অর্থাৎ বলা যেতে পারে যে 120 সেন্টিমিটারের কাছাকাছি মারাত্মক অতিভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত সিলেট এই সমস্ত অঞ্চলগুলো ক্ষেত্রে। এছাড়াও মনমোহনসিংয়ের ক্ষেত্রেও প্রায় কিন্তু 50 সেন্টিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি পরবর্তী 10 দিনের ক্ষেত্রে প্রায় কিন্তু 75 সেন্টিমিটারের মারাত্মক অতিভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারের এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে। শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু এরকম টাইপের বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তুলনামূলকভাবে অনেকটাই কম বৃষ্টিপাত থাকবে এই এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে। যদি আমরা নিচের দিকে আসি কলকাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মাত্র 55 মিলিমিটার বা 5 সেন্টিমিটারের কাছাকাছি খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আপাতভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং দেখতে পাচ্ছেন এই যে খড়গপুর অঞ্চলের আশেপাশে এখানে কিন্তু প্রায় বলা যেতে পারে যে 18 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা দেখবো নদিয়ার দিকে কী হতে পারে। নদিয়ার দিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদের দিকেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 10 দিনের মধ্যে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একদমই কম বৃষ্টিপাত হবে, মূলত রোদ ঝলমলে আকাশ পরবর্তী 10 দিন থাকার সম্ভাবনা রয়েছে। নদিয়া এছাড়াও কলকাতা আশেপাশে অঞ্চল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে দিয়ে কিন্তু সেরকম একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে তৈরি হচ্ছে না। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল যে কীরকম টাইপের বৃষ্টি হতে পারে পরবর্তী 10 দিনের মধ্যে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে, কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, কখন বৃষ্টি হতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা আপনি বিনামূল্যে জানতে পারবেন। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।